আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন, পেনিসে যদি সরিষার তেল মাখা হয় তাহলে কি উপকার হয়। চলুন জেনে নেওয়া যাক মূল বিষয়টি। আসলে আমাদের অনেক ভাই যারা আছেন এই প্রশ্নটি করেছেন, তারা আসলে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বিত হয়ে অনেক ধরনের বিষয় জেনে শুনে তারা এই প্রশ্নটি করেছেন। তো আসলে সর্ষের তেলটি মাখলে কি উপকার হয়, কখন মাখবেন, কতটুকু পরিমাণে রাখবেন, এটা মাখলে কতটুকু কি ক্ষতি হয়, কি উপকার হয়, টোটাল বিষয়গুলো আলোচনা করব। আর বিষয়টি জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো সরিষার তেলটা আসলে এমন একটি তেল যেটায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এগুলো পরিপূর্ণভাবে ভরপুর থাকে। আর এই তেলটি কিন্তু বেশি ব্যবহার করা হয় রান্নার কাজে এবং আমরা যখন ভর্তা জাতীয় খাবার খাই সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং গ্রাম অঞ্চল থেকে শহরে বলতে গেলে ম্যাক্সিমাম জায়গায় এটা বাচ্চা থেকে বুড়ো সকলের স্কিনটা ভালো রাখার জন্য অর্থাৎ শরীরে ব্যবহার করা হয়। কিন্তু এই শরীরে মাখানোর পাশাপাশি আমাদের প্রাইভেট অঙ্গে যদি মাখা হয় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে, তাহলে কিন্তু এখানে ভালো একটা উপকার পাওয়া যায়। যেমন এই তেলটি যখন আপনি ব্যবহার করবেন আপনার প্রাইভেট অঙ্গে, তখন এই তেলটি কোথা থেকে নেবেন, দোকান বা কোনো সুপার শপ থেকে? কখনোই ভুল কাজটি করবেন না, কারণ বাজারে যে তেলগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু একেবারে খাঁটি বলা যাবে না। এখানে কিছু কেমিক্যাল মিক্স করা হয় এবং এই তেলটি কিন্তু 100% খাঁটি বলা যাবে না। আপনার যদি খাঁটি তেল সংগ্রহ করতে হয়, যদি আপনি প্রাইভেট অঙ্গে মেসেজ করতে চান বা মালিশ করার জন্য ব্যবহার করেন, তাহলে এই তেলটি অবশ্যই আপনার যে কোন ধরনের ঘানি ভাঙ্গা, যে সরিষার তেল যারা ঘানিতে ভাঙ্গে অথবা মেশিনের সাহায্যে ভাঙ্গে, সেখান থেকে আপনার কালেক্ট করতে হবে অথবা সেখান থেকে কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে এটা আনার ব্যবস্থা করতে হবে। এইবার তেলটিকে সুন্দরভাবে রোদে মোটামুটিভাবে একটু দিয়ে ঝাঁজটা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এটার ভিতরে যে পানিটা থাকে এটা শুষে চলে যাবে, শুধু তেলটা থাকবে। এরপরে তেলটা প্রতিদিন নিয়ম করে মাখতে হবে। মাখার আগে কি করবেন, অবশ্যই আপনার পেনিসটাকে সফট সাবান, যে সাবানগুলো আমরা মুখে ব্যবহার করি মুখের ত্বককে পরিষ্কার করার জন্য, এ ধরনের যে সফট সাবানগুলো আছে সফট সাবান দিয়ে সুন্দর করে আপনার পেনিসটা ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো সরিষার তেল, যেটি খাঁটি হবে, আপনি যদি সরাসরি বিশ্বস্ত লোকের কাছ থেকে সংগ্রহ করেছেন এই তেলটি আপনার পেনিসে পরিমাণ মতো নিয়ে মেসেজ করতে হবে। যখন মেসেজ করবেন তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এটা গোড়ার দিক থেকে মাথার দিকে মেসেজ করতে হবে, মাথার দিক থেকে গোড়ার দিকে আসা যাবে না। অনেকে আছে দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুন করার কারণে গোড়াটা চিকন হয়ে গেছে, মাথাটা মোটা হয়ে গেছে, তাদের রোগগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, জেগে গেছে বা ডিলা হয়ে গেছে এবং পুরুষাঙ্গটা আসলে সেইভাবে শক্ত হয় না, দাঁড়ায় না, এরকম বিভিন্ন ধরনের সমস্যায় যারা আছেন তারা এটা ব্যবহার করতে পারেন সুফল পাওয়ার জন্য। তো যখন আপনি এটা ব্যবহার করলেন, মাখলেন, আপনি গোড়ার দিক থেকে মাথার দিকে মেসেজ করবেন, ওকে সাইন করে, ওকে সাইন করে যখন মেসেজ করবেন, মেসেজ করা হলে আপনাদের এটার কার্যক্ষমতা হচ্ছে, এটাই আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, এই তেলের ভিতরে থাকা যে গুণাগুণগুলো আছে যেটা বলেছি প্রথমেই, যে ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো আপনার লিঙ্গ প্রবেশ করার মাধ্যমে লিঙ্গে রক্ত চলাচলটা বৃদ্ধি করবে। আর যখন আপনারা এটা ব্যবহার করবেন তখন সতর্কতা অবলম্বন করতে হবে। তো সতর্কতাটা কি, আপনি এটা ব্যবহার করতেছেন আপনার উপকারের জন্য কিন্তু ক্ষতিটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। অনেকেই আছি যখন এটা আমরা ব্যবহার করব তখন দেখা যাবে ইরেকশন চলে আসবে, ইরেকশন মানে চরম অনুভূতি, এটা আসলে তখন দেখা যায় আসলে তার বীর্যপাত ঘটার সম্ভাবনা থাকে, অর্থাৎ এটা ধরে রাখা যাচ্ছে না, তখন বীর্যপাত ঘটে যায়। এমন অবস্থা যদি প্রতিবার ব্যবহার করার পরে হয় যে আপনি প্রতিবারই আপনার প্রাইভেট অঙ্গে সরিষার তেল মাখাতে যাচ্ছেন আর প্রতিবারই আপনার বীর্যপাত ঘটতেছে, তাহলে এই পদ্ধতিটা আপনার জন্য না, এই তেলটি আপনি ব্যবহার করবেন না, কারণ আপনার এতে উপকার তো হচ্ছে না বরঞ্চ ক্ষতি হচ্ছে। যখন আপনার ইরেকশন হচ্ছে, বীর্যপাত ঘটাচ্ছেন, তখন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আপনি লিঙ্গের উপর চাপ দিয়ে ফেলতেছেন, যার কারণে আপনাদের ক্ষতি হচ্ছে।
এজন্য এটা আপনার জন্য না। এবার আসুন দ্বিতীয় স্টেপে কি করবেন। প্রথমবারে মেসেজ করলেন, এরপর আপনার পেনিসের গোড়ার দিকটা একটু ঝাঁকাবেন। যত বেশি ঝাঁকাবেন ততই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে আপনি যে তেলটি মাখাচ্ছেন এটার যে উপাদানগুলো বা প্রয়োজনীয় যে উপাদানগুলো এটা কিন্তু শুষে নিতে পারবে খুব দ্রুত, অর্থাৎ শুষে নেয়ার ক্ষমতাটা বেড়ে যায়। তো এই কাজটি করতে হবে, এবং আপনার পেনিসে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র কিন্তু এই ব্যায়ামটা করার ফলে। এবং এটাই হচ্ছে পেনিসের একমাত্র ব্যায়াম, গোড়ার দিকটা ধরে ঝাঁকানো। তো বন্ধুরা এটা করবেন। এবার আসুন বিবাহিত ভাই যারা আছেন তারা কিভাবে এটা ব্যবহার করবেন। বিবাহিত ভাই যারা আছেন তারা ব্যবহার করার পূর্বে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি স্ত্রী সহবাস করার ইচ্ছা থাকে তাহলে ওদিন আপনি কখনই এই তেলটি ব্যবহার করবেন না। কারণ আপনি যদি তেলটি মেসেজ করে বা তেলটি আপনার পেনিসে লাগিয়ে স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে স্ত্রীর যোনিতে জ্বালা পোড়ার সৃষ্টি হবে, পাশাপাশি আপনারও জ্বালা পোড়ার সৃষ্টি হবে। যেদিন স্ত্রী সহবাস করবেন, স্ত্রী সহবাস করার পরে আপনার পেনিসটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে তারপর আপনি এটা ব্যবহার করতে পারেন। আর বিবাহিত অবিবাহিত যারাই এটা ব্যবহার করেন একটা ছোট সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে কোনোভাবে যেন আপনার লিঙ্গের যে ছিদ্র আছে যেখান দিয়ে আমাদের প্রসাব বের হয় এই ছিদ্রের ভেতর যেন কোনোভাবেই তেলটি না যায়, তাহলে কিন্তু আপনার জ্বালা পোড়া হতে পারে, অস্বস্তি বোধ করতে পারেন। এজন্য যখনই ব্যবহার করবেন খেয়াল রাখতে হবে যেন এটা ছিদ্রের মধ্যে ভেতরে প্রবেশ না করে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কতক্ষণ ব্যবহার করবেন, আপনারা চাইলে 8 থেকে 10 মিনিটে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে এটা ধোয়ার প্রয়োজন নেই, এটা আপনি না ধুয়ে এভাবে রেখে দেবেন। আর যখন আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি টাইট ফিটিং প্যান্ট পাজামা এগুলো পরিহার করবেন, অর্থাৎ লজ যে কাপড়গুলো আছে লুঙ্গি, আপনি এটা পরে এটা ব্যবহার করবেন। কারণ লুঙ্গিটা পরলে আপনার একটা সুন্দর একটা ফ্রি স্পেস পাবেন এবং এটা ব্যবহার করতে হবে বেশ সুবিধা হবে। তো যখন আপনি ব্যবহার করা শেষ করে রেখে দিলেন পরবর্তী দিন যখন গোসল করবেন, গোসলের সময় জাস্ট পানিতে ধুয়ে ফেললেই হবে, আর কিছু করতে হবে না। এখন অনেক পুরুষ ভাই আছেন তারা মনে মনে ভাবতেছেন যে এটা ব্যবহার করলেই তো হলো, পেনিস বড় হবে মোটা হবে, হয়ে গেল না, এটা কখনোই না, এটা ভুল ধারণা আপনাদের। আপনার লিঙ্গে যদি আপনি পেনিসে সরিষার তেল ব্যবহার করেন সেক্ষেত্রে যেটা হবে আপনার কখনো এটা বড় হবে না মোটা হবে না, শুধুমাত্র কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের ভিতরে অনেক পুরুষ ভাই আছেন যারা বিভিন্ন ধরনের কাজের অজুহাত দেখিয়ে আপনাদের এই পেনিসের গোড়া যে লম্বা চুলগুলা হয় এগুলা পরিষ্কার করার মতো সময় থাকে না, এগুলাকে এত বড় করে ফেলেন যে এখানে উকুন জন্মায়, চুলকানি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আপনি যখন এই তেলটি ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করার আগে আপনি চাইলে আপনার পেনিসের গোড়ার লোমগুলো আপনি শেভিং করতে পারেন, ট্রিমিং করতে পারেন। উত্তমভাবে পরিচর্যা করে যখন তেলটা লাগাবেন তখন কার্যক্ষমতা বৃদ্ধি পাবে সতেজ। আমাদের শীতকালে দেখবেন স্কিনটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফেটে যায়। এই সমস্যাগুলো থেকে এটা যেমন আপনাদের ভালো করবে পাশাপাশি কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু কখনই মোটাও হবে না বড়ও হবে না। পেনিসটা মোটা হওয়ার জন্য আসলে তেলের তেমন কোনো ক্ষমতা নেই, এক্ষেত্রে আপনার ক্ষমতা হচ্ছে খাবারের। আপনি ভালো পুষ্টিকর খাবার খান, পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি আপনি একটু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। তাহলে কি হবে, আপনার পেনিসের চর্বির পরিমাণ বাড়বে। আমাদের অনেক ধরনের প্রাণীজ ফ্যাট আছে, স্যাসোট্যাট ফ্যাট, যেটা আমাদের পেনিস মোটা করতে সাহায্য করে, যেমন গরুর খাঁটি দুধ, ডিমের সাদা অংশ, পাশাপাশি যে কোনো হালাল প্রাণীর কলিজা। এই জাতীয় খাবারগুলো যদি আপনি খেতে পারেন তাহলে এখানে ফ্যানেস ফ্যাট পাবেন, এই ফ্যাট এ কিন্তু আপনার পেনিসের চর্বির আস্তরণটা ক্ষয়প্রাপ্ত হয়, এগুলোর ক্ষয় পূরণ হচ্ছে, একটু মোটা হতে পারে, কখনোই তেলে হবে না। আর এইগুলো ব্যবহার করার পাশাপাশি একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা আপনার প্রতি সপ্তাহ পর যখন ব্যবহার শুরু করবেন প্রথমে 1 সপ্তাহ কন্টিনিউ করবেন। 1 সপ্তাহ কন্টিনিউ করার পরে এরপরে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার এটা করবেন।
তাতে কি হবে, আপনার লিঙ্গের পরিচর্যা হয়ে গেল, আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেল, কার্যক্ষমতা বৃদ্ধি পেল, আপনি সহবাসের সময়টা একটু বেশি নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি আপনারা লাইক দিতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।